আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার আফরিন্স ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে গরুর মাংসটা কীভাবে রান্না করছি। যারা মোটামুটি লেভেলের রাঁধুনি তারাও কিন্তু গরুর মাংসটা রান্না করতে জানে। তো সেক্ষেত্রে হয় কি, কারোটা খুব টেস্ট লাগছে, আবার কারোটা খুব মাঝামাঝি লাগছে, আবার কারোটা হয়তো একটু খারাপ হচ্ছে। এই গরুর মাংসটা রান্না করার জন্য কিন্তু বিভিন্ন উপায়ে রান্না করা যেতে পারে। তো এক একজন এক একভাবে রান্না করে, এই কারণে এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম টেস্ট হয়ে থাকে। তো আমি বিভিন্নভাবেই রান্না করে থাকি, তার মধ্যে আজকে আমি যেভাবে রান্না করব সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি, এরপর এতে কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। গরুর মাংস রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ আমার কাছে মনে হয় পেঁয়াজের বেরেস্তা হয়ে যায়, সাথে যে পেঁয়াজ বাটাটা দেওয়া হয় ঝোলটা যে গাঢ় হয়ে যায়, সেই ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো সেই কারণে পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, আর সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ এগুলো দিয়েছি। পেঁয়াজটা যখন একদম লাল লাল বাদামি টাইপের হয়ে আসবে, আমি সেই সময়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস এবং সাথে বড় বড় টুকরা করে রাখা আলু আমি একসাথে দিয়ে দিচ্ছি। গরুর মাংসে আলু আমাদের সকলেরই খুবই পছন্দের, এই কারণে মাংস রান্না করলে আলু না দিয়ে রান্না খুব কমই করা হয়। তো এবার তেলের সাথে আমি এই মাংস আর আলুটা একটু ভাজা ভাজা করে নিব, খুব বেশি সময় না, কারণ পানি ছাড়তে শুরু করে দেয় মাংস থেকে। আর একটা কাজ করে রাখি, সেটা হচ্ছে মাংসটা কিন্তু ধুয়ে আমি একটা ঝাঁপের মধ্যে রেখে দেই, যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এরপর আমি এই মাংসের ভেতরে বাটা মশলাগুলো দেব। 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। বাটা মশলার মধ্যে এগুলোই আমি দেই। আমি জিরা বাটাটা কখনোই খাই না তরকারিতে, আমি জিরার গুঁড়া অথবা কাঁচা জিরা খেয়ে থাকি। সাধারণত গরুর মাংস, মহিষের মাংস এবং ব্রয়লার মুরগিতে আমি যদি হাতের কাছে লেবু থেকে থাকে তো 1 কোয়া লেবু চিপে দিই। এরপর আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার টেস্ট বাট অনুযায়ী আমি গুঁড়া মরিচও ব্যবহার করি, সাথে রান্নার শেষে কিছুটা কাঁচা মরিচও ব্যবহার করি। এরপর সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। যারা নিয়মিত রান্নাবান্না করেন তারা এই উপকরণের পরিমাণগুলো কিন্তু কম বেশি সবাই জেনে থাকেন। তো এরপর আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এই সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে মাংসের সাথে এখন মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে খুব অল্প আছে, আমি এই মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব, একটু সময় নিয়ে কষাবো, কারণ আমার কাছে মনে হয় মাংসটা যত সময় নিয়ে কষানো যাবে তত বেশি টেস্ট লাগবে। নিচে একটু পোড়া পোড়া হবে, তারপরে সে আবার উল্টিয়ে দিতে হবে, আবারও পোড়া পোড়া হবে, আবারও উল্টিয়ে দিতে হবে, তবেই মনে হয় যে মাংসের যে প্রপার টেস্টটা আমার কাছে আসে। তো এরপর যখন প্রপার কষানো হয়ে যাবে তখন আমি প্রেশার কুকারে জাস্ট 1টা বা 2টা সিটি দিয়েই আমি নামিয়ে নিব। এই তো আমার গরুর মাংস একদম রেডি। যেহেতু আমি একটু ঝোল খেতে পছন্দ করি তাই ঝোলটা বেশি করেই রেখেছি। আমি তো এভাবে রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।